الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون وقال النبي صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال النبي صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر وقال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي صلى الله عليه وسلم حمد أول صداقي جس نے بخشا زندگی پھر سلام ہو اس نبی پر جس نے سکھایا بندگی سبائے محبت درشل پر اللہم صلی علی محمد وعلی آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وإك مرتبا شكل محبت ذكر قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله سرا نيكون معبود الله سرا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله أسمانের মালিক যে আল্লাহ
জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুদ্দবালিয়া হাজি মেহেরুল্লাহ খান মোহাম্মদিয়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারক ওয়াজ ও দোয়ার মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিলের মহতারাম সভাপতি দিগার হযরাত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম আল্লাহ পাকের আশিকিন জাকিরিন নেককার বান্দাগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পত্র এলাকার বিভিন্ন বাড়িতে ঘরে অবস্থানরত পদ্মানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকর যিনি আমাদেরকে হায়াত দান করেছেন, সুস্থ রেখেছেন, আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন, সেই জন্য আমরা সবাই অন্তর থেকে শুকর আদা করি আলহামদুলিল্লাহ। আমরা তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পেরেছি এজন্য খুশি, কি বলেন ভাই, খুশি না? আল্লাহ পাক আনছেন, তৌফিক দিয়েছেন, আমরা আসতে পেরেছি, এই জন্য আমরা অন্তর থেকে খুশি। ইমানদার কোনো নেক কাজ করতে পারলে খুশি হয়, ইমানদারের কোনো গুনাহ হয়ে গেলে ইমানদার দুঃখিত হয়, পেরেশান হয়, চিন্তিত হয়। তো এই মোবারক মাহফিলে আমরা আসতে পেরেছি এটা নেক কাজ, এই জন্য আমরা অন্তর থেকে খুশি, কি বলেন ভাই, খুশি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, قال النبي صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن. رسول صلى الله عليه وسلم فرمان যখন কোন নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, আনন্দ লাগে, খুশি লাগে, আর যদি কোনো গুনাহ হয়ে যায় তোমার কাছে পেরেশানি লাগে। রসুল বলেন মনে করবা ফান্তা মুমিন, তুমি মুমিন, তুমি ইমানদার, এই জন্য তোমার এই অবস্থা হয়, তুমি ইমানদারের জন্য তোমার মধ্যে কি হয় এই অবস্থা হয়। এই ভাই জ্বরের রোগী, ভালো ভালো খাবার দিলে বলে তিতা লাগে, বলে না কি বলে কি লাগে, আসলে কি খাবার তিতা নাকি? আসলে খাবার তো তিতা না, খাবার তো মজাদার, কেন তিতা লাগে? এই জ্বরের রোগী ভিতরে জ্বর আছে এই জন্য কি দেন। তো রাসূল বলেন তোমার ভিতরে ঈমান আছে কেমনে বুঝবা, নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আনন্দ লাগে, ভালো লাগে, আর কোনো গুনাহ হয়ে গেলে তোমার কাছে অস্থিরতা লাগে, পেরেশান লাগে, পেরেশানি আসে। আমরা অনেক কাজ আসতে পেরেছি এই জন্য খুশি আলহামদুলিল্লাহ। আর নেক কাজ এই মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল বলেন, ওয়াজ ও দোয়ার মাহফিল বলেন, ইসলামী সম্মেলন বলেন, এই প্রত্যেকটাই নেক কাজ। এবং আমরা যারা আসতে পারি আমাদের কিসমত ভালো হলে আমরা জীবনের গুনাহ মাফ পেয়ে যাব ইনশাআল্লাহ, সে আশা নিয়ে মাহফিল আসবো, কি বলেন ভাই? এখানে আসলে তো টাকা পাওয়া যাবে না, আসছেন মাহফিলে আবার ওয়াজ শুনে বাড়িতে চলে যাবেন, কিন্তু টাকার থেকে অনেক দামি জিনিস পাওয়া যায়, সেটা হলো জিন্দেগির গুনাহ হয়তো মাফ পেয়ে যাবো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? সে আশা নিয়ে আসবো, হাদিসের মধ্যে আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোনদিনই মাহফিল কোন জিকিরের মজলিস যেখানে আল্লাহর বান্দারা একত্রিত হন, কোরআন হাদিসের আলোচনা, আল্লাহ আল্লাহ রসুলের আলোচনা, দিনই কথাবার্তা হয়, জিকির হয়, এমন কোন মাহফিল এমন কোন মজলিসের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসে, এই ভাই কি আছে, আমার মতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আসেন, কি ফেরেশতারা বলেন,
আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছেন, আমরা দেখি না ফেরেশতাদেরকে। ওই ধরুন চোখ থাকলে দেখে, কেউ কেউ দেখে। আমাদের দাউদকান্দি এলাকায় একজন বড় বুজুর্গ আল্লাহওয়ালা ছিল, একবারে ওনাকে দাওয়াত দিচ্ছেন, উনি গিয়েছেন, গিয়ে বলতেছেন এই ঘরে রহমতের ফেরেশতা নাই, আমি থাকবো না, আমি চলে যাই। বলেন হুজুর আমরা নামাজ রোজা তো সবই করি, এই বাড়িতে ঘরে কেন রহমতের ফেরেশতা থাকবে না? কারণ কি হুজুর, আমরা তো নামাজ রোজা সবই করি, কেন নাই আমাদের ঘরে রহমতের ফেরেশতা? হুজুর বলছেন হাদিসের মধ্যে আছে যে ঘরে জীব জন্তুর ছবি আছে, কোনো প্রাণীর ছবি আছে, ওই ঘরে রহমতের ফেরেশতা থাকে না। তোমাদের ঘরে হয়তো কোনো জীব জন্তুর ছবি আছে, পুরা ঘরে তালাশ করে দেখেন কোনো জীব জন্তুর ছবি নেই, কোনো ছবি তো নেই, তো দেখেন ভালো করে দেখেন থাকতে পারে। দেখছেন ওই খাট, খাটের মধ্যে বিভিন্ন নকশা হয় না, বর্তমান খাটের মধ্যে বিভিন্ন নকশা দেখেন, খাটের হাইসের মধ্যে আপনার ময়ূরের ছবি আছে, কি আছে ভাই, ময়ূরের ছবি আছে। তো এদের এটাই কারণ, নবীজি বলছেন লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি তাসাবীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না যে ঘরের মধ্যে কালবন ও তাসাবীর। রাসূল বলেন যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা কোনো প্রাণীর জীবজন্তুর ছবি থাকে, কোনো ফিশারের ছবি, কোনো নেতা নেত্রীর ছবি, হ্যাঁ কোনো বাবা মার ছবি, শরদের ছবি, যার ছবি হোক, ছবি রাখা নিষেধ। কি বলেন ভাই, ছবি রাখা নিষেধ, ছবি রাখা নিষেধ। কেন? ছবি থাকলে আল্লাহ রাসূল বলছেন রহমতের ফেরেশতা আসে। মহতারাম হাজির বলছিলেন ওই বুজুর্গ ঘরে ঢুকে বললেন রহমতের ফেরেশতা নাই, কি বোঝা যায়? এমন চোখ আল্লাহ পাক দান করেছেন, রহমতের ফেরেশতা আছে না নাই চোখে দেখেন, এমন চোখ হইলে দেখা যায়। আল্লাহ আকবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই জিকিরের মাহফিলের মধ্যে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা বেষ্টন করে রাখে। মাহফিল যখন শেষ হয়ে যায় তখন আল্লাহর ফেরেশতারা যখন আসমানে চলে যান, আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন ও ফেরেশতারা কোত্থেকে আসছো? আল্লাহ পাক সব কিছুই জানেন, তারপরও ফেরেশতাদের জবান থেকে শোনার জন্য জিজ্ঞেস করেন ফেরেশতারা কোত্থেকে আসছো? ফেরেশতারা বলবেন আল্লাহ মধ্যবালিয়া হাজী মেহেরুল্লাহ খান সাহেবের ওই বাড়ির মসজিদে আছে, মাহফিল ছিল, তাফসীরুল কোরআন মাহফিল, আপনার বন্ধুরা মাহফিলের মধ্যে আছে, কোরআনের আলোচনা শুনছে, হাদিসের আলোচনা শুনছে, জিকির আজকার করছে, দুরূদ শরীফ পড়ছে, দোয়া মুনাজাত করছে, আল্লাহ আমরা ওখান থেকে আসছি। আল্লাহ পাক ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলো ফেরেশতারা আমার বন্ধুরা কেন এখানে মাহফিলের মধ্যে একত্রিত হয়েছে, কেন আসছে? জাহান্নাম থেকে নাজাত পাওয়ার আশা নিয়ে এখানে একত্রিত হয়েছেন। আল্লাহ বা ফেরেশতাদেরকে বলেন ও ফেরেশতারা শুনে রাখো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, আমার যে বন্ধুরা গুনাহ মাফ পাওয়ার আশায় একত্রিত হয়েছে, জিকিরের মজলিসের মধ্যে গুনাহ মাফ পাওয়ার আশায় একত্রিত হয়েছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার ওই বন্ধুদেরকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ যারা মাহফিলে আসছে তারা মাফ পেয়ে যাবে, আপনি মাফ করে দিয়েছেন, কিন্তু মাহফিলের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা মাহফিল শোনার জন্য আসে না, অন্য কাজে কামে আসছিল, তারাও কি মাফ পাবে নাকি? আল্লাহ আকবার। আল্লাহ রাসূল হাদিসে বলেন তখন আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন হুমুল জুলাসাউ লা ইশফা জালিসুহুম। আল্লাহ আকবার। আল্লাহ পাক রাসূল বলেন ও ফেরেশতারা আমার জাকিরিন শাকিরিন বান্দারা, আমার এমন প্রিয় বান্দা, আমার এই বন্দাদের মাঝে যারাই আইসে বসছে, আমার এই নক্কার বন্দাদের উসিলা আমি ওদেরকে মাফ করে দিলাম। ও মুলজুল আসাও লা ইশফা জালিসুহুম, ও মুলজুল আসাও লা ইশফা জালিসুহুম, শানি দামকে রুজে উমাইদ বিহিম,
বদারাপনিকা ববক্ষদ করিম বদারাপনিকা ববক্ষদ করিম মোদরা মাইরা আল্লাহ পাকের নেতা মুলের কোন আল্লাহ পাক নেকর বন্দাদের ওসিলায় নেকর বন্দাদের খাতিরে গুনাহদার গুনাহগারদেরকে মাফ করে দেন এইজন্য নেককারদের সাথে থাকতে বলছেন আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনূ মাআস সাদিকিন আল্লাহ তাআলা বলেন হে ইমানদার বান্দা বান্দীরা তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো এবং সাদিকিনদের সাথে নেককার বান্দাদের সাথে তোমরা থাকো নেককার বান্দাদের সাথে থাকলে নেককার বান্দাদের উসিলায় আমরা মাপ পেয়ে যাব কি বলেন ভাই বাজারে দান বিক্রি করতে নেন না আপনারা দানের মন হাজার বারোশো টাকা মন কি বলেন ভাই এই দানের সাথে কিছু সিটাও থাকে এই দানের দাম যত সিটার দাম তত কি বলেন ভাই আর যদি দানের থেকে আলোক করে ফেলেন সিটার কোনো দাম আছে আল্লাহ আমরা এলাম সিটা দানের সাথে থাকলে আমাদের দাম হবে ইনশাআল্লাহ সালেহিনা ওয়ালাস্তু মিনহুম أحب صالحين ولست منهم لعل الله يرزقني صلاحا لعل الله يرزقني صلاحا আমরা আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসি মহব্বত করি কি বলেন ভাই মহব্বত করি না কেন করি যাতে আল্লাহ ওয়ালাদের ছিল আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন মহতারাম ভাইরা দুনিয়াতে ছিলাম না আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদেরকে আবার কেউই থাকবো না কি বলেন থাকতে আসছি না যাইতে আসছি বলেন আমরা বর্তমানে সারা পৃথিবীর মধ্যে 700 কোটি মানুষ আছে কত কোটি বলেন 700 কোটি মানুষ আছে আমরা পৃথিবীতে জমিনের উপরে যত মানুষ আমরা আছি জমিনের উপরে বেশি না জমিনের নিচে বেশি বলেন আমাদের মা বাবা দাদা দাদি মুরব্বীরা তো সবাই কবরে চলে গেছেন দুনিয়ার উপরে মাটির উপরে 700 কোটি কিন্তু মাটির নিচে আরো অনেক অনেক আমরা ওই পথের পথে থাকতে পারবো না তো হাজার চেষ্টা করেও থাকতে পারবো না নিজ ইচ্ছা আসতেও পারি নাই নিজ ইচ্ছা মতো আমার থাকতো চলে যাব যাওয়ার প্রস্তুতি গ্রহণ করতে হবে কি বলেন ভাই প্রস্তুতি গ্রহণ করতে হবে বুদ্ধিমান তারা যারা প্রস্তুতি গ্রহণ করে মৃত্যুর আগেই মৃত্যুর প্রস্তুতি নেয় ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত রাসূল বলেন বুদ্ধিমান সে যে মৃত্যুর আগে আগে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করে এই ভাই প্রস্তুতি কি মৃত্যুর আগে না পরে বলেন আগে প্রস্তুতি গ্রহণ করে দুনিয়া থেকে যাব না দুনিয়া থেকে যাওয়ার পর প্রস্তুতি নিব বলেন ভাই ওটা বোকা মানুষের কাজ হবে কার কাজ হবে বোকা মানুষের বুদ্ধিমানের কাজ হলো প্রস্তুতি নিয়ে তারপরে সফরে রওনা করা আমাদের এই মদিনার ভাই মদিনায় ওনার উমরার কাফেলা যাবে এই 15 তারিখ আলহামদুলিল্লাহ যারা এই 15 তারিখে সফরে যাবেন বাংলাদেশ থেকে সুদূর মক্কা মদিনা যাবেন উমরা করার জন্য ওনারা অনেকদিন আগ থেকে প্রস্তুতি গ্রহণ করতেছে করতেছে না কি বলেন ভাই সামানা জোগাড় করতেছে টিকেট টাকা পয়সা সব কিছু লাগেজ থেকে আগে থেকে তৈরি কেন সফরটা যাতে আরামদায়ক হয় সফরটা যাতে নিরাপদ হয় সফরে যত প্রয়োজনীয় বিষয় আছে সব যেন সুন্দরভাবে ব্যবস্থা হয়ে যায় আগে থেকে ব্যবস্থা নেন ঠিকই করে আল্লাহ আমাদের একটা সফর আছে আখেরাতের সফর যে সফর আপনার সংক্ষেপ না ছোট না অনেক দীর্ঘ সফর অনেক লম্বা সফর ওই সফরের জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে বাদশাহ হারুনুর রশিদ একজন মুসলমান বাদশাহ ছিলেন অনেক বড় নেককার অনেক বড় ইসলামী দেশের বাদশাহ ছিলেন সে ইরাক বাগদাদের বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ
উনি এত বড় নেককার মানুষ ছিলেন, এত বিশাল ইসলামী দেশের রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রীয় কাজ কামগুলি সেরে রাত্রেবেলা উনি ফরজ নামাজ আদায় করতেন। রাত্রে যখন এই রাষ্ট্রীয় কাজ থেকে অবসর হইতেন, উনি নাকি রাত্রেবেলা 100 রাকাত নফল নামাজ পড়তেন। একজন বাদশাহ, বিশাল দেশের বাদশাহ, 100 রাকাত নফল নামাজ পড়তেন, কত নেককার ছিলেন। ওই সময় দিনদার নেককার বাদশাহরা আল্লাহওয়ালাদেরকে মূল্যায়ন করতেন, আল্লাহওয়ালাদের পরামর্শ নিতেন। তো একজন বাদশাহ একজন নেককার ছিলেন, দরবেশ ছিলেন, বাহলুল, বাহলুল বলা হইতো ওনাকে, বাহলুল, কেউ কেউ বাহলুল পাগলা বলে, অনেক বড় এই বুজুর্গ ছিলেন বাহলুল, দরবেশ মানুষ, কিন্তু অনেক সুন্দর সুন্দর কথা বলতেন। বাদশাহ ওনাকে খুব মহব্বত করতেন, উনিও বাদশাহকে মহব্বত করতেন, বাদশাহর কাছে আসা যাওয়া করতেন, বাদশাহ ওনার সাথে কথা বলতেন। বাদশাহ ওনার দারোয়ানদেরকে বলে রাখছেন, হে শোনো, এই বাহলুল যখন আসবে তোমরা ওনাকে অনুমতি দিয়ে দিবা আমার কাছে যাওয়া, সরাসরি আমার কাছে যাওয়ার অনুমতি দিয়ে দিবা। আল্লাহ আকবার। এই বাহলুল বাদশাহর কাছে একদিন গেছে, বাদশাহ ওনার সাথে মজাক করতেছে, বাহলুল শোনো, তুমি তো আমার কাছে অনেক আসা যাওয়া করো, আমি তোমাকে একটা আজকে হাদিয়া দিব, একটা লাঠি দিচ্ছেন, দিয়ে বলতেছেন, শোনো, মজাক করে বলতেছেন, তুমি আমার পক্ষ থেকে ওই লোকটাকে এই লাঠিটা দিবা যে আপনার তোমার থেকে অনেক বেশি বোকা, যে তোমার থেকে অনেক বেশি বেকুব, এরকম একটা লোককে আমার পক্ষ থেকে এই লাঠিটা তুমি পুরস্কার দিবা, হাদিয়া দিবা আমার পক্ষ থেকে। বাহলুল বুঝছেন যে আমাকে নিয়ে উনি তিরস্কার করতেছেন, মজাক করতেছেন, ঠিক আছে, তো বোকা মানুষকে আমি এই লাঠিটা দিব। মহতার মহাজিরিন কিতাব বাড়ুন আসছে, ওই বাহলুল দরবেশ বুজুর্গ বাদশাহ হারুন রশিদের দেওয়া সে লাঠিটা যত্ন করে রেখে দিয়েছেন। কিছুদিন পরে সংবাদ পেয়েছেন বাদশাহ অসুস্থ হয়ে গেছেন, অনেক বড় বেশি অসুস্থ হয়েছেন, বাদশাহকে দেখতে চাইতেছেন, বাহলুল বাদশাহকে দেখার জন্য গিয়েছেন, গিয়ে দেখেন বাদশাহর অবস্থা ভালো না, বাদশাহ বাহলুলকে দেখে আপনার কেঁদে দিছেন, বলতেছেন, বাহলুল, জীবনে অনেক কথাবার্তা আপনার সাথে বলেছি, মাফ সাফ করে দিবেন, সফরের সময় হয়ে গেছে, দুনিয়ার থেকে বিদায়ের সময় হয়ে গেছে, সফরে যাওয়ার সময় হয়ে গেছে। বাহলুল জিজ্ঞেস করতেছেন, কবে যাবেন সফরে? যে কোনো সময় চলে যেতে পারি। তো বললেন, কয়দিন পরে আবার ফিরে আসবেন? কারে বোকা, এই সফর তো ওই সফর না, এটা তো এমন সফর যে গেলে আর ফিরে আসা যায় না, ঠিক নাকি? তো ওই এত লম্বা সফরে যে যাবেন, সৈন্য সমন্ত কিরকম ফাটাইছেন, রাষ্ট্রীয় কোনো প্রোগ্রামে গেলে তো আগেই ওখানে অনেক সৈন্য ফাটাই দেন, এখন এত বিশাল সফরে আপনি রওনা করছেন, সেখানে সৈন্য সমন্ত কি পরিমাণ পাঠাইছেন? বাদশাহ হারুন রশিদ বলছেন, ও বাহলুল, তুমি কি বলতেছো? আগ্রাতের সফর, কবরের সফর, সেখানে তো দুনিয়ার কোন সৈন্য সামন্ত পাঠানো যায় না, যত বড় রাজা বাদশাহ হোক না কেন, সেখানে তো আপনার দুনিয়ার কোন ফৌজ পাঠানো যায় না, আমি আগ্রাতের সফরে রওনা করছি, তুমি বোকার মতো কথা বলতেছ। ওই বাহলুল দরবেশ বুজুর্গ বলতেছেন, বাদশাহ, আপনি এত বিশাল সফরে রওনা করছেন, কোনো প্রস্তুতি নেন না, কোনো ফোর্স পাঠান না, অথচ আমরা দুনিয়ার মধ্যে আমরা ইতিপূর্বে দেখেছি অনেকবার আপনি যখন রাষ্ট্রীয় কোনো সফরে যান, সেখানে যাওয়ার আগে অনেক সৈন্য সামন্ত পাঠাইয়া দেন, কিন্তু এক বিশাল সফরে রওনা করেছেন, সেই সফরের জন্য কোনো সৈন্য সামন্ত পাঠাইতে পারেন না, খালি হাতে রওনা করছেন বলতেছেন, ও বাদশাহ শুনে রাখেন, আপনার আপনার দেওয়া একটা হাদিয়া আমার কাছে আমানত আছে, আপনার দেওয়া একটা হাদিয়া আমার কাছে আমানত আছে, অনেকদিন পর্যন্ত এই হাদিয়াটা আমি রেখে দিয়েছি, আপনি বলেছিলেন আমার থেকে কোনো বোকা মানুষ যদি আমি এই দেশে পাই তাকে আপনার ওই হাদিয়াটা আপনার পক্ষ থেকে পুরস্কার দেওয়ার জন্য, আমি আজকে আপনার সফরের দ্বারা কথা দ্বারা বুঝতে পারলাম আপনার মতো বোকা মানুষ দুনিয়ার মধ্যে আর কেউ নাই,
সুতরাং আপনার দেওয়া সে হাদিয়া আমানতটা আপনাকে আমি রিটার্ন দিলাম, গ্রহণ করুন সেটা। আপনার মতো বোকা মানুষ নাই, কারণ আপনি লম্বা সফরে আমার কাছে খালি আছে, এখানে কিছুই নেন না। ও মহতারাম ভাইয়েরা, সেই সফর তো আমরাও সেই সফরের পথিক, কি বলেন? যে কোনো সময় সফর চলে আসবে, তার আগেই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন সেই সফরের প্রস্তুতি নেওয়ার জন্য, আখেরাতের সামান জোগাড় করার জন্য। وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونَ আল্লাহ পাক কোরআনে কারিমে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি না হয়ে বলেন ভাই? তাইলে মুসলমান হয়ে মরতে বলছেন, যে মুসলমান হয়ে মরব না মরার পরে মুসলমান হব বলেন? মুসলমান হয়েই তো মরতে হবে, কি বলেন ভাই? মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে বলছেন আল্লাহ পাক। উল্টা না বুঝি মৃত্যুর পরে মুসলমান না হই, কিছু মানুষকে দেখা যায় মৃত্যুর পরে মুসলমান হয়, বলবেন হুজুর কিভাবে মৃত্যুর পরে মুসলমান হয়? অনেক ভাইকে দেখা যায় মৃত্যুর আগে আল্লাহর হুকুম পালন করে না, মৃত্যুর আগে রসুলের সুন্নত পালন করে না। অনেক মা বোনকে দেখা যায় মৃত্যুর আগে পর্দা করে না, কিন্তু মৃত্যুর পরে আপনার পর্দা ভালোভাবে ধরে। আপনাদের এলাকায় কোনো মা বোন যারা পর্দা পুষিতা করে না, এরা মারা যাওয়ার পরে কয় কাপড় দেন আপনারা? পাঁচ কাপড় দেন নাকি বলেন? পাঁচ কাপড়, পাঁচ কাপড় দিয়ে ভালো করে প্যাকেট করেন, একেবারে মাথার চুল দেখা যায় না, পুরো শরীরটাকে সুন্দর করে কাপড় দিয়ে আপনার ঢাকেন, পর্দা করাইলেন, কি বলেন ভাই? মহাতারাম ভাইরা সুন্দরভাবে পর্দার ব্যবস্থা করলেন, পাঁচ কাপড় দেওয়ার নিয়ম, পাঁচ কাপড়ে দিলেন, কম দেন না। এই কাপড় দেওয়ার পরে শেষ না, যখন খাটিয়ার মধ্যে রাখেন তখন আবার ওখানে মধ্যে মোটা একটা চাদর দেওয়া হয়, দেন নি, কি বলেন? মোটা চাদর দেয়। কেন দেয়? কোনো পুরুষের নজর যেন না পড়ে, পর্দা করতে হবে, পর্দার জন্য আপনার সেখানে মোটা চাদর দেওয়া হয়। জানালা পরে যখন কবরের মধ্যে দাফন করার জন্য নিয়ে যাওয়া হয়, সেখানেও আপনার কবরে যখন নামাবে হাট থেকে, কবরের উপরে আপনার একটা চাদর ধরে, যাতে কোনো বেগানা পুরুষের নজর না পড়ে। কি সুন্দর পর্দা, পর্দা নিষেধ হয়ে গেছেন, এটা কি মরার আগে না পরে বলেন? উচিত ছিল কি? মরার আগেই তো পর্দা করার দরকার ছিল, মরার আগে পর্দা ধরে মরার দরকার ছিল, কিন্তু মরার আগে পর্দা না করে মরার পরে পর্দা ধরছে, উল্টা হয়ে গেল না? উল্টা হয়ে গেছে। আল্লাহ সতর্ক করে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা বান্দিরা, ঈমানদার না হয়ে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমাদের অবস্থা হয়েছে উল্টা। ঘটনা আসছে, এক ভিক্ষুক মহিলা, হিন্দু ভিক্ষুক মহিলা, বুড়া বয়সে ভিক্ষা করে, মানুষের বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে যা, বেচারি বুড়া মানুষ, এই কষ্ট হয়, হাঁটতে কষ্ট হয়, রামের কাছে দোয়া করে, একটা গোড়া দে রে রাম, একটা গোড়া দে রে রাম, তা রাম একটা ঘোড়া দাও, কি জন্য? আমার এক বাড়ি থেকে আরেক বাড়িতে, এক গ্রাম থেকে আরেক গ্রামে হাঁটতে কষ্ট হয়, একটা ঘোড়া দাও, আমি ঘোড়া সাওয়ার হয়ে ভিক্ষা করতে আমার একটু সুবিধা হবে। আগের দিনে তো গাড়ির ব্যবস্থা ছিল না, ঘোড়াতে মানুষ চলতে, ওসি সাহেব, থানার ওসি সাহেব ঘোড়া নিয়ে এই এলাকা আসছেন আসামি ধরার জন্য। এই ঘটনাক্রমে ঘোড়ার বাচ্চা হয়ে গেছে এলাকার, এখন এই বাচ্চা হয়েছে ঘোড়া, এই ঘোড়া নিয়ে তো ঘোড়ার উপর উঠে তো দারোগা সাহেব থানা যেতে পারবেন না, এখন এই ঘোড়ার বাচ্চাটাকে আপনার কোনো মানুষের মাধ্যমে থানায় পৌঁছাইতে হবে। দারোগা বেচারা দেখলেন একজন ভিক্ষুক মহিলা, সাথে ওরা টোরা আছে, এই মহিলা গরিব মানুষ ভিক্ষা করে, ভিক্ষা করে কয়টা খেয়ে পাবে? ওসি দারোগা চিন্তা করলেন যে এই মহিলার ওনার মধ্যে যদি আমার ঘোড়ার বাচ্চাটা নিয়ে নেয় আর মাথা বহন করে যদি মহিলা থানায় পৌঁছায় দেয়, আমি তাকে উপযুক্ত টাকা দিয়ে দিই। মহিলাকে ডাকলেন, এই মহিলা দিকে আস, আমার এই ঘোড়ার বাচ্চা তোমার পড়াতে লও,
মাথায় নিয়ে থানায় পৌঁছায় দেবো, তোমাকে টাকা দেবো। বুড়া বেচারি এমনি তো হাঁটতে কষ্ট, রামের কাছে ঘোড়া চাইতেছে ঘোড়ার উপরে চলার জন্য। এখন আপনার ওই ঘোড়ার দারোগার কথা তো নামাই না পারে না, অনেক কষ্ট করে মাথায় নিস, এখন হাঁটতেছে পতা যায় আর কষ্ট হয়, মনে দুঃখে রাম রামকে বলতেছে, রাম তুমি তো ঘোড়া দিলা, আমি তো এই ঘোড়া চাইছিলাম না, আমি তো ঘোড়া চাইছিলাম যে ঘোড়ার পিঠে করে আমি চড়বো, এখন তুমি উল্টা বুঝো আমাকে এমন এক ঘোড়া দিছো, এখন এই ঘোড়া আমার মাথার উপর আছে। উল্টা সঞ্জিলি রে রাম একটা ঘোড়া দে রে রাম, উল্টা সঞ্জিলি রে রাম, রাম আমি তোমার কাছে ঘোড়া চাইছিলাম তুমি তো ঠিকই ঘোড়া দিছো, কিন্তু তুমি বুঝতে ভুল করে ফেলছো, আমি চাইছিলাম বড় ঘোড়া, তুমি ঘোড়ার বাচ্চা আমার মাথায় উঠে দিছো। ও মুসলমান ভাইরা, আল্লাহ সতর্ক করে দিয়েছেন বন্দা মুসলমান হইয়া মইর, কি হইয়া মইর মুসলমান, দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলমান বানায় মৃত্যু দান করে, বলেন আমিন। দোয়া করবো আল্লাহ পাকের কাছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করছেন, আল্লাহ পাক সূরা ইউসুফের মধ্যে সেই দোয়াটা উল্লেখ করেছেন আমাদেরকে শিখেবার জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিকে দুনিয়ার বাদশা, অপর দিকে আখিরাতের বাদশা, আখিরাতের বাদশা হলেন তিনি নবী ছিলেন, ওনার বাবা নবী ছিলেন, ওনার দাদা নবী ছিলেন, ওনার পর দাদাও নবী ছিলেন, হযরত ইউসুফ আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাম তিনিও নবী, ইয়াকুব আলাইহিস সালামের বাবা ইসহাক আলাইহিস সালাম তিনিও নবী, ইসহাক আলাইহিস সালামের আব্বা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও নবী, নবীর সন্তান নবী, আপনার আখিরাতের বাদশা, আমার দুনিয়ার বাদশা আল্লাহ পাক ওনাকে মিশরের বাদশাও বানিয়েছিলেন, দুনিয়ার বাদশাও বানিয়েছেন মিশরের বাদশা, দুনিয়া আখিরাত সব পাইছেন। এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন জীবনের শেষ প্রান্তে এসে, ফাতির আসমাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের দোয়াটা সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করেছেন আমাদেরকে শিখাইবার জন্য, আমরাও যাতে ইউসুফ আলাইহিস সালামের মতো আল্লাহ পাকের কাছে দোয়া করি, ফাতির আসমাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিস সালিহিন। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, এই আসমান জমিনের মালিক, আসমান জমিনের সৃষ্টিকর্তা, দুনিয়ার মধ্যে দুনিয়া এবং আখিরাতে আপনার অভিভাবক, আপনি আমাদের অভিভাবক, আপনি আমার বন্ধু, দুনিয়া তো আপনি আমার বন্ধু, আখিরাত আপনি বন্ধু, তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ মুসলমান করে আমাকে মুসলমান হিসেবে মৃত্যু দান করিয়েন এবং আপনার প্রিয় বান্দাদের দলভুক্ত করে দিয়েন, আপনার প্রিয় বান্দারা যারা জান্নাতে আছেন আমাকে ইমান ইসলামের সাথে আমাকে মুসলমান বানায় মৃত্যু দিয়ে আমাকে আপনার ওই প্রিয় বান্দাদের সাথে জান্নাতে সেখানে তাদের দলভুক্ত করে দিয়ে। ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য, এই দোয়া তো আমাদেরও করা দরকার, কি বলেন ভাই শিখে নেব, তাওয়াফানি মুসলিমা ওয়ালহিকনি বিসসালিহিন, আল্লাহ মুসলমান হিসাবে মৃত্যু দিও এবং তোমার প্রিয় বান্দাদের সাথে আমাকে দলভুক্ত করে দিও, দোয়া করব আমরা। এক নম্বরে করতে হবে দোয়া, দুই নম্বরে ইমানের সাথে মৃত্যুর জন্য মুসলমানই মৃত্যুর জন্য কিছু আমল আছে বলে আমাদেরকে করতে হবে, কি বলেন ভাই, সকলই করতে হবে, দোয়া করব। জানাজার নামাজের মধ্যে তো আমরা দোয়া করি, তৃতীয় তাকবীরের পরে আপনারা আমরা যে দোয়াটা করি, আল্লাহুম্মা ফিরলি হাইয়েনা ওয়া মাইয়্যিতিনা আমরা জানাজার তৃতীয় তাকবীরের পরে মায়েরকে সামনে রেখে আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, আল্লাহ আমাদের একজন ভাই বোন দুনিয়া থেকে চলে গেছেন, আমাদের যাদেরকে আপনি জীবিত রাখছেন, মান আহিয়াইতাহু মিন্না ফা আহিহি আলাল ইসলাম,
আল্লাহ আমাদের যাদেরকে আপনি বাঁচিয়ে রাখছেন বাঁচিয়ে রাখবেন, তাদেরকে আপনি মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখেন। কি হিসেবে বাঁচিয়ে রাখেন? মান আহয়াইতাহু মিন্না ফা আহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফা তাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ আমাদের যাদেরকে আপনি মৃত্যু দান করবেন ঈমানের সাথে মৃত্যু দান করিয়ে। আল্লাহ আমাদের ভাই বোন চলে গেছেন, জানাজা হাজির হয়েছি, আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখবেন মুসলমান হিসেবে বাঁচিয়ে রাখিয়া যখন মৃত্যু দান করবেন ঈমানের সাথে মৃত্যু দান করিয়ে। আল্লাহ পাক আমাদের সবাইকে ঈমানের সাথে বাঁচিয়ে রাখেন, ঈমানের সাথে মৃত্যু দান করেন, বলেন আমিন। এই ভাই মাঝে মধ্যে স্লোগান শোনা যাও, স্লোগান শোনা যায়, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দেয় যে মাছার মতো বাঁচতে হবে, কয় না কি বলে মাছার মতো বাঁচতে হবে বলে। এটা ঠিক আছে, আমার অধিকার নিয়ে বাঁচতে হবে, আমাকে মুসলমান হিসেবে বাঁচতে হবে, আমাকে ইমান নিয়ে বাঁচতে হবে, এই স্লোগানও ঠিক আছে, সাথে আরেকটু কথা যোগ করতে হবে, মরার মতো মরতে হবে। কিসের মতো বলে? মরার মতো মরতে হবে। কি বলেন ভাই? মরার মতো মরতে হবে, মানে ইসলামে মরা আপনার মুসলমান হিসেবে মৃত্যুবরণ করতে হবে আমাদের। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন। আপনি ঈমানের সাথে আমাদের সবাইকে যাতে মৃত্যু দান করেন, বলেন আমিন। মহতারাম ভাইরা, বলতেছিলাম আখেরাতের যাত্রী আমরা, মৃত্যুর পরবর্তী জীবন, আমাদের দুনিয়ার পরের যে জীবন আমাদের সামনে আসতেছে, ওই জীবনের জন্য কামাই করার জায়গা হলে দুনিয়া। বলেন কামাই করার জায়গা কোথায়? বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। রাসূল বলেন আখিরাত কামাই করার জায়গা হলো দুনিয়া। আখিরাত কামাই করার জায়গা কোথায় বলেন? দুনিয়া। আমরা এখন তৃতীয় জগতে আছি, বলেন কোন জগতে আছি? তৃতীয় জগতে আছি। প্রথম ছিলাম আমরা কোথায় বলেন? বেহেশতের মধ্যে। এই ভাই বলেন আমরা কোথায় ছিলাম বলেন? বেহেশতের মধ্যে ছিলাম। আমরা কোথায় ছিলাম বলেন? বেহেশতে ছিলাম। আমাদের বাড়ি কোথায় বলেন? আমরা বেহেশত থেকে দুনিয়াতে আসি। বিশ্বাস হয় আপনাদের? কিভাবে আল্লাহ পাক আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বানাইয়া ওনার জীবন সঙ্গিনী বানাইছেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া জান্নাতে থাকতে দিছেন, কোথায় থাকতে দিছেন? বেহেশতে থাকতে দিছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া কুল্লা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ বলেন আমি বলেছি হে আদম, আপনি এবং আপনার স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আপনারা দুজনে জান্নাতে বাস করেন, জান্নাতে থাকে। আমাদের মা বাবাকে থাকতে দিবেন কোথায় বলেন? আমাদের বাবা মা যখন আদম হাওয়া, আমরা ওনাদেরই সন্তান, বাবা মার বাড়ি যেটা সন্তানের বাড়িও তো সেটা। কি বলেন ভাই? যাদের বাবা বেঁচে আছেন, আপনি যদি আপনাকে যদি জিজ্ঞেস করে বাড়ি কোথায়, বাবার বাড়ি কোথায় তো বলে এখনো মালিক হই না, বাবা মা এখনো জীবিত আছেন, এখনো আপনি ওয়ারিস হই না, কিন্তু আমাকে যখন জিজ্ঞেস করে বাড়ি কোথায়, আমি বলি বালিয়া। কি লেগা? বাবা মার বাড়ি যেটা সন্তানের বাড়িও সেটা। আমাদের মা বাবার বাড়ি হলো জান্নাতে। আমাদের মা বাবা কে বলেন? আদম আলাইহিস সালাম নাকি? আমাদের বাবা আদম আলাইহিস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম। এখন কিছু মানুষ এসে বাধা করা মা বাবা বলে বান্দর কয়নি, শুনবেন আপনার এই কথা? এই কথা বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আমাদের বিশ্বাস আমাদের বাবা হলেন আদম আলাইহিস সালাম, আমাদের মা হলেন হাওয়া আলাইহিস সালাম, ওনারা জান্নাতে ছিলেন, আমরাও জান্নাতে ছিলাম। আমরা কোথায় ছিলাম বলেন? জান্নাতে ছিলাম। আমরা আবার জান্নাতে যাব, আবার কোথায় যাব বলেন? ইনশাআল্লাহ জান্নাত। এখন দুনিয়াতে আছি, আসছি জান্নাত থেকে দুনিয়াতে আসি, আবার যাব জান্নাতে ইনশাআল্লাহ। কি বলেন? রাজি আছেন আমরা সবাই? আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের আপন বাড়ি, আমাদের আপন বাড়ি জান্নাত, আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আবার সেই জান্নাতে পৌঁছায় দেন, বলেন আমিন। আমরা যারা ঈমানদার আলহামদুলিল্লাহ, আমরা আমাদের অতীত জানি, বর্তমান জানি, ভবিষ্যৎ জানি, বলেন আলহামদুলিল্লাহ। আর যারা পরকাল অবিশ্বাসী, যারা নাস্তিক, যারা বান্দরের কথা কয়, এই নাস্তিকেরা এদের অতীতও জানে না, ভবিষ্যৎও জানে না, বলেন অতীতও জানে না,
ভবিষ্যৎ না, মাঝখান দিয়ে জানে দুনিয়ার অবস্থা জানে, এরা অতীত জানে না ভবিষ্যৎ জানে। আমরা আলহামদুলিল্লাহ ইমান দাদা আমাদের অতীত জানি, আমাদের ভবিষ্যৎ জানি, বর্তমানও জানি আলহামদুলিল্লাহ। ছিলাম জান্নাতে, আল্লাহ পাক সেখান থেকে পাঠাইছেন আলমে আরওয়াহের মধ্যে, রূহ জগতের মধ্যে আমরা সবাই ছিলাম। আল্লাহ পাক সব রূহকে একসাথে বানাইছেন, রূহ জগতের মধ্যে আমাদের বয়স সবাই সমান। কি ভাই সব রূহকে একসাথে বানাইছেন না? তাহলে রূহ জগৎ হিসেবে আমাদের বয়স সবাই সমান। আল্লাহ আকবার, আমরা রূহ জগতে ছিলাম, ওখানে আল্লাহ পাক সব রূহকে একটা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম। আল্লাহ পাক রূহ জগতের মধ্যে সমস্ত রূহকে জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম বালা, কলু বালা, আমরা বলেছিলাম অবশ্য আল্লাহ আপনি আমাদের রব, আমাদের আল্লাহ আমাদের রব। এই কথা আমরা আলমে আরওয়াহের মধ্যে স্বীকৃতি দিয়ে আসছি, কি বলেন ভাই? আল্লাহ আকবার, দুনিয়াতে আসছি এখন আমরা বলি না, আমরা বলি রব্বুনা আল্লাহ, আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমরা বলি রব্বানা লাকাল হামদ, আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলমে আরওয়াহের মধ্যে যে সাক্ষ্য দিয়ে আসছি, আলমে আরওয়াহের মধ্যে যে স্বীকৃতি দিয়ে আসছি দুনিয়াতে আইসা, সেই কথাটা প্রতিদিনে বলতেছি, যেন ভুলে না যাই, যেন ভুলে না যাই, প্রতিদিনে বলতেছি। আজানের জবাবের আজানের শেষে আমরা দোয়া করতেছি, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, আল্লাহুম্মা রাব্বা হাযিহি, আল্লাহুম্মা রাব্বা, হে রব আমাদের রব। আমরা নামাজের মধ্যে প্রতি রাকাতে রাকাতে বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। কি ভাই কতবার বলতেছি রব, আল্লাহ আমাদের রব কতবার বলতেছি, কি বলেন? বলতেছি না, অনেকবার বলতেছি আল্লাহু আকবার। আলমে আরওয়াহের মধ্যে বলে আসছি বালা, আল্লাহ আপনি আমাদের রব। দুনিয়ার মধ্যে আইসা প্রতি নামাজের প্রতি রাকাতের মধ্যে বলতেছি আল্লাহ আমাদের রব। মহতারাম ভাইরা, এই বিশ্বাস নিয়ে এই স্বীকৃতি দিয়ে যদি আমরা দুনিয়া থেকে যাইতে পারি, কবর মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কে? আমরা সেখানে সহজে উত্তর দিয়ে দিব, রব্বি আল্লাহ। ও ফেরেশতারা, আমার রব কে তুমি জিজ্ঞেস করতে আসছো? এই স্বীকৃতি আমি আলমে আরওয়াহের মধ্যে দিয়ে আসছিলাম। আল্লাহ যখন আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে যখন জিজ্ঞেস করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা তো সেখানে স্বীকার করে আসছি দুনিয়ার মধ্যে প্রতিদিন প্রতি নামাজ আর প্রতি রাকাতে বলতেছিলাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তোমরা আমাকে জিজ্ঞেস করছো আমার রবকে, এগুলি তো আমার সবসময় বিশ্বাস, সবসময় স্বীকৃতি দিয়ে আসছি। শুনে রাখো, এখন শুনে রাখো, রব্বি আল্লাহ, আমার রব কে তোমরা জিজ্ঞেস করতেছ? শুনে রাখো, আমার রব হলেন আল্লাহ, আমাদের রব কে বলেন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন। আমরা যারা এই কথা স্বীকার করি, মনে প্রাণে বিশ্বাস করি আমাদের রব হলেন আল্লাহ, এই ভাই বলেন আমাদের রব কে বলেন আল্লাহ, আল্লাহু আকবার, আমাদের রব আল্লাহ, এই কথা বিশ্বাসী আমরা। রব কাকে বলে? যেহেতু তাফসীরে কোরআন মাহফিল সূরায়ে ফাতিহার প্রথম আয়াতের মধ্যে আছে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি সমস্ত জগতের প্রতিপালক, সবার যিনি পালন কর্তা, সবার যিনি প্রতিপালক, সেই প্রতিপালক আল্লাহর সমস্ত প্রশংসা করতেছি। আর রব কাকে বলে? আল্লাহর একটা গুণবাচক নাম রব, আল্লাহ আকবার। রব বলা হয় তাফসীরে বাইজাবি শরীফের মধ্যে রবের ব্যাখ্যা করা হয়েছে, তারবিয়াত শাইলা কামালিহি শাইয়ান ফাশাইয়া। রব বলা হয় যিনি প্রত্যেক জিনিসকে এইভাবে লালন পালন করেন, প্রত্যেক জিনিসকে যেইভাবে আপনার লালন পালন করা দরকার, প্রত্যেক জিনিসের উপযোগী যত জিনিস দরকার সব ব্যবস্থা করে যিনি লালন পালন করেন তাকে বলা হয় রব। সবকিছুর সবকিছু ব্যবস্থা করে লালন পালন একমাত্র আল্লাহ করতে পারেন, দুনিয়ার আর কেউ করতে পারে না।
দুনিয়ার আর কেউ করতে পারে না। সব জিনিসের উপযোগী সবকিছু ব্যবস্থা করে লালন পালন একমাত্র আল্লাহ করেন। এই জন্য একমাত্র রব হলেন আল্লাহ। আমাদের রব হলেন কে বলেন ভাই? আমাদের রব হলেন আল্লাহ। রব কাকে বলে? যিনি প্রত্যেক জিনিসের, যার যে জিনিস যেমন দরকার, উপযোগী সবকিছু ব্যবস্থা করে যিনি লালন পালন করেন তার নাম হলো রব। আমরা মার্কেটে আসার চার মাস অতিক্রম করার পরে প্রথম তো নাপাক পানি ছিল, সেখান থেকে জমাট রক্ত, সেখান থেকে গোস্তের টুকরা, সেখান থেকে ছোট একটা দেহ বানিয়েছেন আল্লাহ পাক। চার মাসের মধ্যে ছোট একটা দেহ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আমার আপনার দেহের মধ্যে, মার এই পেটের ভিতরে, রেহেমের ভিতরে আমার আপনার দেহের মধ্যে রূহ দান করেছেন। কি দান করেছেন বলেন? রূহ দান করেছেন। আমি আপনি মার পেটের মধ্যে জীবিত হয়েছি। আল্লাহ পাক রূহ দেওয়ার পরে আমার দেহটা জীবিত হয়েছে। আমি নড়াচড়া করি, মা অনুভব করতে পারেন আমার বাচ্চা পেটের মধ্যে নড়াচড়া করে। ও মহতারাম ভাই, যখন আমার আপনার দেহের মধ্যে রূহ চলে আসছে, এখন আমার আপনার খাবারের প্রয়োজন হয়ে গেছে, অক্সিজেনের প্রয়োজন হয়েছে, খাবারের প্রয়োজন হয়েছে। সেখানে দুনিয়ার কোনো ডাক্তার খাবার পৌঁছাইতে পারে না, মা বাবাও সেখানে খাবার পৌঁছাইতে পারে না, দুনিয়ার কেউ পারে না, একমাত্র পারেন আল্লাহ। আমাদের আল্লাহ রব, তিনি রব, তিনি সেখানে আমাদের জন্য উপযোগী খাবারের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহু আকবার। বান্দা দুনিয়ার মধ্যে এসে পড়বে, দুনিয়ার মধ্যে এসে বলবে আলহামদুলিল্লাহ, দুনিয়ার মধ্যে বান্দা এসে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার বান্দা পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে গিয়ে পড়বে আল্লাহ, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে এসে পড়বে আস্তাগফিরুল্লাহ, আমার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে এসে পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দা আমার জিকির করবে, আমার কোরআনে কারিমের তেলাওয়াত করবে, আমার বান্দা বান্দির জবানটা পাক থাকবে। এই জন্য আল্লাহ পাক মার পেটের মধ্যে আমাকে আপনাকে মুখ দ্বারা খাবার না, সেখানে কুদরতি পাইপ দিয়ে আপনার আমার আপনার নাভির মাধ্যমে আল্লাহ পাক সেখানে খাবারের ব্যবস্থা করেছে। আল্লাহ ছাড়া আর কেউ পারেন এই ব্যবস্থা বলেন? একমাত্র তিনি রব, যিনি যার উপযোগী, যে জিনিস যার জন্য যেটা উপযোগী সেই ব্যবস্থা করে যিনি লালন পালন করেন তার নাম হলো কি বলেন? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ও মহতারাম ভাইরা, জমিনের উপর আমরা বিচরণ করি, অনেক কীট পতঙ্গ থাকে মাটির নিচে, মাটি খনন করার পরে দেখা যায় সেখানে জীবিত পোকা পাওয়া যায়, কীট পতঙ্গ পাওয়া যায়, ওই গাছের মধ্যে আম ধরে আম কাটার পরে দেখা যায় সেখানে জীবিত পোকা আছে, আছে নাকি বলেন ভাই? ওই ডিমের ভিতরে বাচ্চা হয়, সেখানে বাচ্চাটা আল্লাহ পাক রূহ দান করছেন, জীবিত হয়েছে। সেখানে ওই বাচ্চার যেমন খাবারের দরকার ছিল, অক্সিজেনের দরকার ছিল, আল্লাহ ব্যবস্থা করেছেন। ওই আমের ভিতরে যে পোকা আছে সেই পোকাটা বেঁচে থাকার জন্য যা দরকার ছিল সেখানে ব্যবস্থা করেছেন। মহতারাম হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে 12 পারার প্রথম আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব প্রাণীর, সব প্রাণীর রিজিকের দায়িত্ব হলো আল্লাহ, রিজিক দায়িত্ব, রিজিক দেওয়ার, রিজিক পৌঁছানোর দায়িত্ব হলো কার বলেন? আল্লাহ। আল্লাহ পাক সব কিছুকে রিজিক পৌঁছান, সব কিছুকে আল্লাহ পাক রিজিক দেন। একটা পোকা আল্লাহ আকবার, আপনারা আমার কথা বুঝতেছেন নি, কষ্ট হয়নি আপনাদের? কি বলেন? একটু মহাবত্তে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবের পরিচয় বলতেছিলাম, আল্লাহর নাম হলো রব, প্রতিপালক, যিনি সব কিছুর ব্যবস্থা করে লালন পালন করে, সব জিনিসকে তিনি যিনি লালন পালন করেন তার উপযোগী সব কিছু ব্যবস্থা করে।
আয়াতের তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে জালালাইনের টিকার মধ্যে ঘটনা আসছে, হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আপনি যে প্রত্যেক জীবজন্তুকে প্রত্যেক কীট পতঙ্গকে আপনি রিজিক দেন, খাবার দেন, আমি একটু স্বচক্ষে প্র্যাকটিক্যাল দেখতে চাই। আল্লাহ বলেন, মূসা আপনার কি বিশ্বাস হয় না? মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমার 100% বিশ্বাস আছে, কিন্তু আমি ইতমিনানের জন্য, আমার অন্তরের প্রশান্তির জন্য একটু দেখতে চাই। আল্লাহ পাক পয়গম্বর মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা আপনার হাতে যে লাঠি আছে, এই লাঠি দ্বারা পাথরের মধ্যে আঘাত করেন। মূসা আলাইহিস সালাম পাথরে আঘাত করলেন, পাথর দুই খণ্ড হয়ে গেছে। দেখেন ওই পাথরের ভিতরে আরেকটা পাথর আছে, ওই পাথরে আঘাত করলেন, আবার ওই পাথর দুই খণ্ড হয়ে গেছে, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর আছে, ওই পাথর আঘাত করলে দুই খণ্ড হয়ে গেছে, দেখেন ওই ভিতরের পাথরের ভিতরে একটা আপনার পোকা আছে, একটা পোকা পাথরের ভিতরে নিষিদ্ধ, পাথরের ভিতরে এতগুলো পাথরের ভিতরে একটা পোকা সেখানে আছে। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম দেখেন ওই পোকার মুখের মধ্যে একটা সবুজ পাতা, কি ভাই সবুজ ওই পোকাটা সেখানে বসে বসে সবুজ পাতা ভক্ষণ করছে, সবুজ পাতা খায় আর রবের জিকির করতেছে, রবের শুকর আদায় করতেছে, খায় রবের দেওয়া রিজিক সেখানে খাইতেছে, আর রবকে ভুলেন না, রবের সেখানে শুকর আদায় করতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাযী রানি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া লা ইয়ানসানি ওয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি। পোকাটা সবুজ পাতা ভক্ষণ করতেছে আর বলতেছে, ওই আল্লাহর সমস্ত প্রশংসা, আমি কোথায় আছি, আমার অবস্থান যে আল্লাহ জানেন, ওই আল্লাহর সমস্ত প্রশংসা, আমাকে ভুলেন না, আমাকে যথাযথ যে আল্লাহ রিজিক দিতেছেন, ওই আল্লাহর সমস্ত প্রশংসা। ও ভাইরা, সে আল্লাহ সবাইকে রিজিক দেন, কি বলেন, আমাদের উপর রিজিক দেন, ওই কীট পতঙ্গকে সে আল্লাহ রিজিক দান করেন, তার নাম হলো রব, সব ব্যবস্থা করে যিনি লালন পালন করেন তিনি হলেন রব। আমাদের বেঁচে থাকার জন্য কত কিছু দরকার, কি বলেন, অক্সিজেন দরকার, কিডনি দরকার, হার্টের দরকার, রক্তের দরকার, কত কিছু দরকার, সব কিছু ব্যবস্থা করে তিনি আমাদেরকে পালতেছেন, দুনিয়ার কারো পক্ষে সম্ভব নাই সব ব্যবস্থা করা। মহতারাম ভাই, ছোট পিপীলিকা দেখা যায় আপনার, ছোট ছোট পিপীলিকা আছে, এই পিপীলিকার মধ্যে অনেক ধরনের আছে, কিছু একটু বড় কিছু ছোট, ওই পিপীলিকা কিছু লাল হয় কিছু কালো হয়, দেখছেন না আপনারা, আল্লাহ আকবার, এই ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা আল্লাহ বানাইছেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র পিপীলিকা আল্লাহ বানাইছেন, এই ক্ষুদ্র পিপীলিকা যেটা আমরা চোখে অনুভব করতে পারি না, এই ছোট পিপীলিকার মধ্যে চোখ আছে, তার মুখ আছে, তার কান আছে, তার হাত পা আছে, আল্লাহ আকবার, নাক দ্বারা সে ঘ্রাণ শক্তি পায়, তার নাকের ভিতরে আল্লাহ পাক ঘ্রাণ শক্তি দিয়েছেন, এই ক্ষুদ্র একটা পানির মধ্যে আল্লাহ তাআলা কত কিছু দিয়েছেন, সুবহানাল্লাহ, তার নাক দিয়েছেন, তাকে ঘ্রাণ শক্তি দিয়েছেন। এই জন্য তো দেখা যায় কোন খাবার যদি পড়ে যায়, কোন খাবার পড়লে কিছুক্ষণের মধ্যে এসে ফিবিলি কাহাজি, কি ভাই কেউ কি মোবাইল করছে যে আসলে এখানে খাবার আছে, এরা কিছুক্ষণের মধ্যে হাজির হয়ে যায়। আল্লাহ পাক এদেরকে এদের জন্য প্রয়োজন ছিল, এরা খাবার তালাশ করার জন্য সে গ্রাম শক্তি দরকার ছিল, আল্লাহ পাক দিয়ে দিচ্ছে এদের নাকে, এরা দূর থেকে অনুভব করে গ্রাম শক্তি নিয়ে এখানে চলে আসছে, হাজির হয়ে গেছে। অনেক সময় আমরা দেখি পিপীলিকা খাবার নিয়ে যায়, পিপীলিকা দেখা যায় না, একটা খাবার হেঁটে হেঁটে যায়, আমরা দেখি ভালো করে তাকালে দেখা যায় খাবার নিজে নিজে হাঁটতেছে না, খাবার কে পিপীলিকা নিয়ে যাইতেছে, এই দৃশ্য দেখছেন কোন সময়, আল্লাহ আকবার, কইলে পিপীলিকা কোথায় যায়, এই খাবার নিয়ে কোথায় যায়, ভালো করে তাকালে তার পিছনে পিছনে যাওয়ার পরে দেখবেন একটা গর্তের ভিতরে নিয়ে খাবারটা সে রাখতেছে, কোথায় রাখে, একটা গর্তের ভিতরে রাখে, কেন রাখে, এই যে মাঘ মাস যাইতেছে, পৌষ মাস গেছে, শীত ছিল মাঝখান দিয়ে অনেক বেশি, এই শীতের সময় আমরা বিদেশি কম্বল ব্যবহার করি, এই শীতের সময় আমরা ল্যাপ ব্যবহার করি, তোষক ব্যবহার করি, কিন্তু এই পিপীলিকা বেচারা কোথায় ল্যাপ পাবে আর কোথায় কম্বল পাবে, আল্লাহ আকবার, কে তাকে আপনার ল্যাপ কম্বল দিবে, এই জন্য আল্লাহ পাক তাকে জীবন রক্ষা করার জন্য, জীবন ধারণ করার জন্য আল্লাহ পাক তাকে প্রয়োজনীয় বুঝ দান করছেন, জ্ঞান দিচ্ছেন, আকল দিচ্ছেন,
বিবিলিকায় বলছেন, বিবিলিকা তুমি গরমের সময় তো মাটির উপরে থাকবে, যখন কম কনে শীত হয়, বেশি শীত হয়, যখন তুমি মাটির উপরে কষ্ট পাইবা, তোমার একটা আশ্রয় কেন্দ্র লাগবে, তুমি একটা গর্তের ভিতরে সেখানে আশ্রয় নিবা, শীতের সময় ওখানে থাকবা, শীত কমে গেলে আবার সেখান থেকে উঠে আসবা। শীতের সময় বিবিলিকা ওই গর্তের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। ও ভাই, আশ্রয় কেন্দ্রের মধ্যে যদি কোনো বিপদের সময় আশ্রয় কেন্দ্রে যদি কেউ আশ্রয় নেয়, সরকার সেখানে খাবার পাঠায়, ত্রাণ পাঠায়, বিভিন্ন সংস্থাওয়ালারা যে সেখানে যায়, সেখানে খাবারের ইন্তজাম করে। আল্লাহ পাকের এই মাখলুক পিপীলিকা যখন গর্তের ভিতরে যায়, দুনিয়ার কোনো দুনিয়ার কারো কোনো খবর নাই, এখানে যে কিছু পিপীলিকা আছে তাদের খাবার লাগবে, দুনিয়ার কারো জানা নাই, কিন্তু রব্বুল আলামিন আহকামুল হাকিম যিনি এই ক্ষুদ্র পিপীলিকাকে বানাইছেন, সে রব শীতকালের জন্য রেখে দিবা, তুমি যখন এখানে আশ্রয় নিবা ওই সময় খাবারের প্রয়োজন হবে। মহতারাম ভাইরা আমাদের বস্তা থেকে, আমাদের গোলা থেকে দান গম গুলি নিয়ে যায় ফেমিলিকা, গমটা একটা আস্তা গম নিয়ে যদি ওই গর্তের ভিতরে রাখে, সেই গম থেকে একটা চারা উঠবে, চারা উঠলে তার খাদ্যটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাকে ক্ষুদ্র পিপীলিকার মাথার মধ্যে আকল দিয়ে দিয়েছেন, ব্রেন দিয়ে দিয়েছেন, জ্ঞান দিয়ে দিয়েছেন। এই দেখবেন পিপীলিকা যখন একটা আস্তা গম রাখতে যায়, তখন যেই দিক দিয়ে আপনার চারাটা উঠবে ওই জায়গাটাকে খাইয়া তারপরে সেখানে রাখে। কেন রাখে? যাতে চারা না উঠে যায়, খাবারটা নষ্ট না হয়ে যায়, সেই জন্য সেখানে এইভাবে নিরাপদ রাখে। ও ভাই, কোন বৈজ্ঞানিকরা তাকে বলছে, এই বেটা কোন কৃষিবিদরা বলছে, কোন অফিসার বলছে তোমাকে এই খাবারটা সংরক্ষণ করতে হলে এইভাবে তোমাকে সংরক্ষণ করতে হবে? কেউ কি তাদেরকে প্রশিক্ষণ দিয়েছে? ওনার নাম রব, যাকে যা কিছু দিয়ে প্রয়োজন সব ব্যবস্থা করে লালন পালন করে, তার নাম রব। এই রবের কথা আমরা নামাজের প্রতি রেখাতে বলি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি সারা জগতের সমস্ত পৃথিবীর সকল মাখলুকের যিনি রব পালন কর্তা। আমাদের রবকে বলেন আল্লাহ, মনে প্রাণে বিশ্বাস করতে হবে, অন্তর থেকে বলতে হবে আমাদের রব হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহ আমাদের রব। আমরা বিশ্বাস করি, স্বীকৃতি দেই, জিকির করি আল্লাহ আমাদের রব। ও ভাই, তাহলে আমরা কবরের মধ্যে জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। বলতেছিলাম আমরা এখন মার রেহমের মধ্যে ছিলাম, এটা আর একটা জগৎ, এটাও অস্থায়ী জগৎ। আলম আর রহের মধ্যে ছিলাম, সেটাও অস্থায়ী জগৎ। দ্বিতীয় জগৎ হলো আলমে আর রহাম বলা হয় মার রোহের জগৎ, এটাও অস্থায়ী জগৎ। ওই দুইটা জগৎ আমরা অতিক্রম করে এখন তৃতীয় জগতে আসছি, এই জগতের নাম হলো আলমে দুনিয়া, দুনিয়ার জগতে আসি। বলেন আপনার কত নম্বর স্টেশনে আছে এখন? আখরাতের গাড়ি যে চলছে সামনের দিকে স্টেশন দুইটা পার হয়ে দ্বিতীয় স্টেশনে আছে, এই স্টেশনের নাম কি বলেন? আলমে দুনিয়া। বলেন আলমে দুনিয়ার জগতে আমরা আলমে আরোহার থেকে চলে আসছি, আলমে আরহাম মার রেহম জগতের থেকে চলে আসছি, এখন তৃতীয় জগতে আছি দুনিয়ার জগতে। এটা কি অস্থায়ী না স্থায়ী বলেন? এটাই অস্থায়ী, এটাও কি স্থায়ী বলেন? অস্থায়ী। মহাতারাম ভাইরা, এই তৃতীয় জগৎ হলো দুনিয়ার জগৎ, এই তৃতীয় জগৎ অস্থায়ী, এখানেও থাকতে পারবো না, এখান থেকে চলে যাবো কবরের জগতে। কোথায় যাবো বলেন? ওই জগৎটার নাম হলো আরবিতে আলমে বরজাখ, আলমে বরজাখ। দুনিয়ার পরে আখেরাতের আগে মধ্যবর্তী আর একটা জগৎ আছে আলমে বরজাখ, কবরের জগৎ। সেই জগতে আমাদেরকে যাইতে হবে, সেটাও স্থায়ী জগৎ না, সেটাও অস্থায়ী। দুনিয়ার সর্বশেষ মানুষ যারা মারা যাবে তারা ওই জগতে আলমে বরজাখের মধ্যে কমপক্ষে 40 বছর থাকবেন। কয় বছর বলেন? 40 বছর থাকবেন সর্বশেষ মানুষ যারা মারা যাবে। কারণ ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহে কূপ দেওয়ার দ্বারা ওই সময় যারা জীবিত থাকবেন সবাই মৃত্যুবরণ করবেন। ইসরাফিল আলাইহিস সালামের প্রথমবার সিংহে কূপ দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহে কূপ দেওয়ার মাঝখানে 40 বছর থাকবে সময়। কত বছর পরে দ্বিতীয়বার সিংহে কূপ দিবেন? 40 বছর পরে। তাহলে দুনিয়ার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামের সিংহের বুকের দ্বারা যে সকল প্রাণীগুলি মারা যাবে, মানুষগুলি মারা যাবে, আবার 40 বছর পরে দ্বিতীয়বার সিংহের বুক দিবেন। ওই সময় হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দুনিয়ার সর্বশেষ মানুষ যারা থাকবেন, যারা ইন্তেকাল করছেন,
সবাই দ্বিতীয়বার সিংহের ফুঁক দিলে সেখান থেকে উঠবেন, আবার সবাই কি করবেন উঠবেন, খেয়াল রাখবেন ছিলাম আলমে আর ওয়াহের মধ্যে, সেখান থেকে আসলাম মার পেটের মধ্যে আলমে আর হাম, সেখান থেকে এখন তৃতীয় জগতে আছে আলমে দুনিয়া, এখান থেকে যাব আলমে বরজাকে, সেখান থেকে যাব আলমে আখেরাতে। আসল গন্তব্য শেষ গন্তব্য হইলো আলমে আখরাত, পরকালের জীবন কি বলেন ভাই, সেটা শুরু হবে আর শেষ নাই, শুরু আছে আর কি নাই শেষ নাই। এখন এই যে তৃতীয় যে জগতে বর্তমানে আমরা আছি এটা হলো কামাইয়ের জায়গা, এটা হলো কিসের জায়গা বলেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, রাসূল বলেন দুনিয়ার জগৎটা হলো পরকাল কামাই করার জায়গা। ও ভাই সুবহানাল্লাহ, যারা দাম বুঝে কি কামাই করতেছি আমরা সুবহানাল্লাহ, ছেলেকে যখন বিদেশ পাঠান অনেক ভাই চিন্তা করে জায়গা জমি বিক্রি করে যখন পাঠাবো, যেখানে ইনকাম বেশি সেখানে পাঠাই, আরব কান্ট্রিতে গেলে টাকা কম, ইউরোপ কান্ট্রিতে পাঠাইতে হবে, আমেরিকা পাঠাইতে হবে, তাকে উন্নত দেশে পাঠাইতে হবে, যেই দেশে মাস শেষে লাখ লাখ টাকা কামাই করতে পারবে, মাস শেষে লাখ লাখ টাকা পাঠাইতে পারবে, এমন দেশে পাঠাবেন। মোহতরাম ভাইরা, এমন এমন দেশ আছে মানুষ মাসে লাখ লাখ টাকা কামাই করে, কিন্তু আমরা ইমানদার মুসলমান যারা আছি যারা আখেরাত কামাই করতেছি, লাখ লাখ না কোটি কোটি না, আমরা প্রতিদিন প্রতি মাসে আপনার অসংখ্য গণিত নেক কামাই করতেছি। কি বলেন ভাই, আখেরাত কামাই করা আল্লাহ সহজ করে দিয়েছেন, হায়াত তো কম কিন্তু ব্যবস্থা অনেক সুন্দর অনেক সহজ, আখেরাত অনেক কামাই করার জন্য আল্লাহ সহজ ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আজকে রজব মাসের ১৯ তারিখে রাত্র আসছে, এই সূর্য অস্ত যাওয়ার আগে ছিল ১৮ তারিখ, সূর্য অস্ত থেকে শুরু হয়ে গেছে ১৯ তারিখ, আর কিছুদিন পর আসতেছে শাবান মাস, তারপরে রমজান মাস, তারপরে কি মাস, আমাদের নবীজি এই রজব মাস আসলে দোয়া করতেন, কি বলেন আমরাও দোয়া করবো, এই মাংস আজকে এসান আমাদের উপর দোয়া করছেন, দোয়াটা আমরা পারি না সবাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান وَبَلِّغْنَا رَمَضَانَ وَبَلِّغْنَا رَمَضَانَ দুই মাস আগ থেকে আল্লাহ রাসূল রজব মাস আসলে রমজানের জন্য দোয়া করতেন, আল্লাহ এই রজব মাস শাবান মাস আমাদেরকে বরকত দিন, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ বছরের ১০ মাস চলে গেছে আর মাত্র দুই মাস বাকি রমজান আসতে, এই বরকতের মাস মুবারক শাহরুন মুবারক আজিম, আল্লাহ রাসূল বলেছেন একটা বরকতময় মাস একটা মহান মাস, আল্লাহ এই মাস আমাদেরকে পাওয়ার তৌফিক দান করেন। ভাই যারা ব্যবসা করেন দুনিয়া সারা বছর ব্যবসা একরকম হয় না, কি বলেন, ব্যবসার কিছু সিজন আছে মৌসুম আছে, অপেক্ষা থাকে ব্যবসায়ীরা কখন ওই সিজনটা আসবে, যারা এই কাপড় ব্যবসায়ী আছেন তারা অপেক্ষা করেন কখন চাঁদ রাত আসবে রমজানের, সেই রমজান মাসটা আসবে ওই সময় কাপড় বেচা বিক্রি অনেক হয়, ওই সময় সারা বছরে ব্যবসা করে না রমজান মাসে, কি বলেন ভাই, এরকম বিভিন্ন ব্যবসায়ীরা অপেক্ষা থাকে সিজনটা কখন আসবে। মহাদারা মাহাজিরিন, দুনিয়ার ব্যবসায়ীরা যেমন অপেক্ষা থাকেন কখন সিজন আসবে, আখেরাত কামাই করার যারা ব্যবসায়ী আছেন তারাও আখেরাতের কামাই করার জন্য উপযোগী সময় তালাশ করেন, কোন সময়টা আসবে রমজান মাসটা কখন আসবে, ওই জিলহজ মাসের প্রথম ১০ দিন কখন আসবে, সবে বরাত কখন আসবে, সবে কদর কখন আসবে, আখেরাত কামাই করার জন্য। মহাদারা বাইরা এই জন্য আল্লাহ রসুল দুই মাস আগের থেকে আল্লাহর কাছে দোয়া করতেন, উম্মতকে দোয়া শিখেছেন তোমরা এই দোয়া করো এই জন্য, কারণ রমজান মাসে একটা রাত্র আছে যাকে লাইলাতুল কদর বলা হয়, এই মাসটা যদি কেউ পায়, এই মাসটা যদি কেউ পায়, রমজান মাস কেউ যদি পায়, পুরো রমজানটা পাইয়া গেলে রমজানে একটা রাত্র আছে যাকে লাইলাতুল কদর বলা হয়। আল্লাহ পাক কোরআন কারিমে রাত্রের কথা বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো ১০০০ মাস থেকে উত্তম, ১০০০ মাস থেকে কি ভাই উত্তম বলছেন আল্লাহ পাক, ১০০০ মাস থেকে উত্তম মানে কি, মানে এই এক রাত্রকেও যদি ইবাদত করে আল্লাহর বান্দা বান্দীরা ১০০০ মাস ইবাদত করলে যে সওয়াব হবে তার চেয়ে বেশি সওয়াব হবে এক রাত্রে ইবাদত, সুবহানাল্লাহ, ১০০০ মাস থেকে উত্তম বলেছেন আল্লাহ পাক, ১০০০ মাসের হিসাব করলে ৮৩ বছর ৪ মাস হয়, বলেন কত মাস হয়, ৮৩ বছর ৪ মাস হয়, তার মানে এক রাত্রে ইবাদতের দ্বারা
83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যত সওয়াব, এক রাতের ইবাদতের দ্বারা আল্লাহ পাক তার চেয়ে বেশি সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, এটা হলো আখিরাত কামাই করার একটা সুযোগ, কি বলেন? এই জন্যই তো নবীজি আল্লাহর কাছে আকাঙ্ক্ষা নিয়ে আশা নিয়ে আল্লাহর কাছে দোয়া শুরু করে দিতেন। আমাদেরকে শিখেছেন যে উম্মত তোমরা ইবাদত দোয়া করো রমজান পাওয়ার জন্য। তুমি রমজান মাস পেয়ে গেছো মানে 83 বছর 4 মাস ইবাদত করলে যত বেশি সওয়াব হইতো তার চেয়ে অনেক বেশি সওয়াব তুমি লাভ করতে পারবে। সুবহানাল্লাহ, রমজান মাস পাবো ইনশাআল্লাহ, সে মাসের মধ্যে লাইলাতুল কদর পাবো। তাইলে এক মাসের মাধ্যমে আমরা এরকম শত শত বছরের ইবাদতের সওয়াব আমরা লাভ করতে পারবো ইনশাআল্লাহ। আখিরাত কামাই করার উপযোগী জায়গা হলো দুনিয়া। আমাদের সন্তানরা বিদেশে যায়, ওই ট্রানজিট হয় বাংলাদেশ থেকে আরেক দেশের এয়ারপোর্টে যাইলাম আমি, কি বলেন ভাই? এনে কি কামাই জায়গা নাকি? বলেন কামাই জায়গা না, ওখানে অবস্থান করে কয় ঘন্টা, সেখান থেকে যে দেশে যাবে আমেরিকা যাবে কামাই করার জন্য, সেই দেশে যাওয়ার পরে কামাই শুরু হয়ে গেছে 2 বছরের লেগে। কয় বছরের লেগে বলেন? 2 বছর বিশাল মেয়াদ, 2 বছর মেয়াদ শেষ হওয়ার পরে আবার দেশে চলে আস। এই 2 বছর সময় তার কামাইয়ের সময় ছিল, ভালো করে কামাই যদি করছে দেশে এসে শান্তি, কি বলেন? দেশে এসে শান্তি, কামাই করে টাকা পয়সা ধরে দেশে রওনা করছে, এয়ারপোর্টে আসার পরে এয়ারপোর্ট এসে যেটা কিনতে ওটা কিনতে কিনা 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 বাড়িতে রওনা করে চলে আসে, পকেটে টাকা পয়সা আছে। এখন বলে কোনো মানুষ যদি 2 বছর লেগে আমেরিকা গিয়ে খালি টোটো কোম্পানি ম্যানেজারি করছে, কামাই যদি কিছুই করে না খালি এত দেশে রওনা করছে, এটার মনে হচ্ছে যে কিছু কিছু কিনতে পারবো, বাড়িতে আসার কাছে বাপের কাছেও দাম নাই মার কাছেও দাম নাই, তো আছে বেটা তোর জায়গা জমি বিক্রি করে পাঠাইছিলাম কিনে সত্যি বেটা, তুই বেকুব ছেলে তুই এরকম বলবে না? আল্লাহ আকবার, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে পাঠাইছেন আখেরাত কামাই করার জন্য। ও ভাই এখান থেকে কামাই করে রওনা করবো, কবরে যাওয়ার পর মনে চাইবো কিছু আল্লাহকে তোর জন্য সুন্দর ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ, হাসরের ময়দানে যাবে সেখানে সুন্দর ব্যবস্থা আছে। আল্লাহ আকবার, কি ব্যবস্থা আছে হাসরের ময়দান আরশা জিবের ছায়া আমাদের জন্য আছে, হাসরের ময়দান আমাদের জন্য হাউজে কাউসার আছে, হাসরের ময়দান আমাদের আমলনামা ডাইনাতে আছে, হাসরের ময়দানে 50,000 বছরের সময় আল্লাহ রাসূল বলেন দুনিয়াতে এই এক ওয়াক্ত ফরজ নামাজ পড়তে যতটুকু সময় লাগবে তার চেয়েও কম সময় মনে হবে একজন নামাজের কাছে। সুবহানাল্লাহ, কোথায় কামাই করে যেতে হবে? দুনিয়াতে কামাই করে যেতে হবে, দুনিয়া হইলো আখিরাত কামাইয়ের জায়গা, কি বলেন ভাই? যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ পর্যন্ত সুযোগ আছে। সুবহানাল্লাহ, এই যে আল্লাহ হায়াত দিয়েছেন শুকর আদায় করতে হবে, হায়াতটাকে নেক কাজের কাজে কাটাইতে হবে। একজন বদবী সাহাবী নবীদের কাছে এসে প্রশ্ন করছেন দুইটা, আয়েশা জিজ্ঞেস করছেন আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস খায়রুন ইয়া রাসূলুল্লাহ, কোন মানুষ নেককার, কোন মানুষ ভালো মানুষ, কোন মানুষ নেককার মানুষ? আল্লাহ রাসূল বলেন মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, রাসূল বলেন তোমাদের মধ্যে ওই লোকটা হলো ভালো মানুষ যে হায়াত পাইছে, হায়াতটাকে নেক কাজে কাটাইছে, এই লোক হলো ভালো মানুষ। হায়াত পাইছে আজকে কি কি কাজে লাগাইছেন বলেন? নেক কাজে কাটাইছেন। আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিবেন, নেক কাজ যদি কাটাইতে পারি তাহলে ভালো মানুষ হইতে পারবো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? কি করলে এই হায়াতকে নেক কাজে কাটাইলে আমরা আল্লাহ পাকের কাছে ভালো মানুষ হইতে পারবো? দ্বিতীয় প্রশ্ন করছেন ওয়া আইয়ুল আমালে আফদালু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক আমল আছে অনেক ইবাদত আছে, কোন ইবাদতটা উত্তম ইবাদত, কোন ইবাদতটা উত্তম ইবাদত? আল্লাহ রাসূল উত্তরে বলেন আনতা ফারাকাত দুনিয়া ওয়া লিসানুকা রাতবুম মিন যিকরিল্লাহ, রাসূল বলেন কোন আমল উত্তম আমার সাহাবী জিজ্ঞেস করছে, শুনে রাখো তুমি তোমার মৃত্যুটা এইভাবে আসবে, তুমি আল্লাহ পাকের জিকির করতে করতে আল্লাহ পাকের জিকির করতে করতে তোমার জবানটাকে তাজা করবা, আর এই তাজা অবস্থায় আল্লাহর জিকিরের দ্বারা তোমার যে জবানটাকে তাজা রাখছো এই অবস্থায় তোমার মৃত্যু হয়ে যাওয়া, এটা হলো উত্তম ইবাদত উত্তম আমল। এই জন্য ভাই আল্লাহ হায়াত দিয়েছেন, হায়াতটাকে নেক কাজে কাটাবো, কি বলেন ইনশাআল্লাহ? নেক কাজ কি? 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ, কি বলেন ভাই? 5 ওয়াক্ত কি করবো? নামাজ পড়বো, রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? পিছনে যে নামাজগুলি কাজা হয়ে গেছে ওগুলি আস্তে আস্তে সময় সুযোগ মতো কাজা করে নিব, আর এখন থেকে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও বাদ দিব না। সবাই নিয়োগ করতে পারি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও ভাই আমরা যত ইবাদত বন্দি করি এই হুকুমগুলি দুনিয়াতে জিব্রাইল আসাম নিয়ে আসছেন, আমরা রোজা রাখি জিব্রাইলের মাধ্যমে দুনিয়াতে হুকুম আসছেন, যাকাত দেই হজ করি, এই সব ইবাদত দুনিয়ার মধ্যে আসছে,
কিন্তু আমরা যে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এই নামাজ কারো মাধ্যমে না, সরাসরি আল্লাহ পাক আল্লাহর রাসূলকে আরশে আযিমে নিয়ে আল্লাহ পাক এই উম্মতের জন্য স্পেশাল হাদিয়া দান করেছে। আপনারা জানেন যে প্রথম তো পঞ্চাশোক্ত নামাজ দিয়েছিলেন, কয়েকত বলেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ মূসা